পাচন টেবার এবার মানে আমি নাম ধরে বলবো না, ওটা তোমার মুখে তুমি বসাও। কোনো একজন ভদ্রলোক বলেছে পাচন খাওয়াবে, এবার বীরভূমের জনগণ ঠিক করেছে ওই পাচনটা তাকে খাইয়ে দেবে। 2011 পার্টি ক্ষমতায় এলো আর 2016 ডি রেজিস্ট্রেশন হলো বালিককে কোনো এক মন্ডল। 2 জায়গাটার নাম আছে ডিস্ট্রিক্ট বীরভূম, পিএস বোলপুর, মৌজা কালিকাপুর, প্রপার্টি টাই ডি রেজিস্ট্রেশন হলো 31/10/2014। এটাও কোনো একজন শ্রীমতী বলল না। আর একটা এটা হচ্ছে, এটা ধরুন আমি আপনাকে বলতে পারি, এটা যদি আপনারা লিখতে চান কেউ কাগজ দিতে চান, এই সমস্তটাই 2011 পর থেকে 2018 মধ্যে এই সম্পত্তিগুলো তৈরি হয়েছে। কোনো জমিদারি সম্পত্তি নয়, কোনো জমিদারি সম্পত্তি নয়, 2011 পর থেকে 2018। আমি যদি বলতে যাই তাহলে 1 ঘন্টা সময় লাগবে যে কত সম্পত্তি তৈরি হয়েছে 2011 থেকে 2018। কত সম্পত্তি তৈরি হয়েছে এটা তার একটা পরিসংখ্যান। ওনার অতীতটাকে জেনে নিন, ওনার কি ছিল, উনি কি করতেন, তারপর ফর্দ করতেন। ওনাকে বলুন যে আপনার আগে কি ছিল, আপনার বাবা কোথাকার জমিদার ছিলেন, ওনার কোথা বাড়ি, আপনি কি করতেন, আপনার সোর্স অফ ইনকাম জেনে তার। আর আমি কিন্তু ভানারি ঘরে ছিলেন, আমার ঘরে 250 বছরকার দুর্গা পুজো, ও কেউ দল করার পর দুর্গা ঠাকুর আনতে পারে, 600 বছরকার শিব মন্দির, আমি ভানারি ঘরে ছিলাম। ওনাকে জিজ্ঞেস করলাম ওনার বাবার কিছু কথা বলে। আচ্ছা, কেশোর আরেকটা।